আরেকটা প্রশ্ন দেখো, 10 গ্রাম চুনা পাথর থেকে কি পরিমাণ চুন পাওয়া যায়? তাহলে চুনা পাথরের সংকেত তোমাদের প্রথম লিখতে হবে কি, ক্যালসিয়াম কার্বনেট, তাই তো, CaCO3। ঠিক আছে, এবার ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে আমরা কি পাই, চুন পাই, আর কি পাই, কার্বন ডাইঅক্সাইড। এটা তোমরা পড়েছো ছোটবেলায়, CaCO3কে হিট করলে কি পাই, ক্যালসিয়াম অক্সাইড, যেটা হচ্ছে চুনের সংকেত, আর আমরা কি পাই, কার্বন ডাইঅক্সাইড। এবার প্রথম কাজ হবে ব্যালেন্স করা। এবার আমরা দেখে নিই, এখানে অক্সিজেন আছে কটা, দুটো, আর এখানে একটা, তিনটে, তাহলে এখানেও তিনটে আছে, কার্বন এখানে একটা, ক্যালসিয়াম একটা, তাহলে এটা ব্যালেন্স করাই আছে। এবার প্রথমে আমাদের কাজ কি হবে, যে যে জিনিসগুলো জানতে চেয়েছে তার আণবিক গুরুত্ব বের করা। তাহলে 10 গ্রাম চুনা পাথর, তাহলে চুনা পাথরের আণবিক গুরুত্ব বের করা। তাহলে ক্যালসিয়ামের আণবিক গুরুত্ব কত, 40, কার্বনের কত, 12, অক্সিজেনের কত, 16, তিনটে আছে তাই 16×3, তাহলে টোটালটা মিলিয়ে কত হয়ে যায়, 100 গ্রাম। এবার চুন হচ্ছে কি, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে চুনের সংকেত কি, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যালসিয়ামের হচ্ছে 40, অক্সিজেনের হচ্ছে 16, তাহলে কত হয়ে গেল, 56 গ্রাম। আর এখানে কার্বন ডাইঅক্সাইডের কিছু বলা নেই, তাহলে আমার এটা বের করার দরকার নেই। তাহলে দেখো এবার কি বলেছে, 10 গ্রাম চুনা পাথর থেকে কি পরিমাণ চুন পাওয়া যায়, আর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 100 গ্রাম চুনা পাথর থেকে পাওয়া যায় 56 গ্রাম চুন। তাহলে আমরা লিখি, 100 গ্রাম চুনা পাথর থেকে পাওয়া যায় 56 গ্রাম চুন। তাহলে প্রথমে আমাদের বের করবো কত, 1 গ্রাম চুনা পাথর থেকে পাওয়া যায় কত, 1 গ্রাম থেকে নিশ্চয়ই কম পাওয়া যাবে, তাই ভাগ হয়ে যাবে। এবার তোমাদের বলছে কত, 10 গ্রাম চুনা পাথর, তাহলে 10 গ্রাম চুনা পাথর থেকে পাওয়া যায়, তাহলে 1 গ্রামের থেকে 10 গ্রাম বেশি, তাহলে 10 গ্রাম তাহলে গুণ হয়ে যাবে, তাহলে দেখো 56×10/100, তাহলে কাটাকুটি করো, 00 কেটে গেল, 56কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 5.6 গ্রাম। তাহলে দেখো 10 গ্রাম চুনা পাথর থেকে পাওয়া যাবে 5.6 গ্রাম চুন। ঠিক আছে।